আমরা প্রতিদিন যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করি, যেমন মোবাইল, ল্যাপটপ, টিভি, এমনকি একটা রিমোট কন্ট্রোলও, সব কিছুর মাঝখানে লুকিয়ে আছে এক জাদুকারী পদার্থ, নাম সেমিকন্ডাক্টর। কিন্তু সেমিকন্ডাক্টর আসলে কি? কেন সেমিকন্ডাক্টর এত গুরুত্বপূর্ণ? আজ আমরা একেবারে সহজভাবে জানব সেমিকন্ডাক্টর কি, কিভাবে কাজ করে, কত ধরনের সেমিকন্ডাক্টর আছে এবং আমাদের জীবনে এর ব্যবহার কোথায়। বৈদ্যুতিক শক্তির উপর ভিত্তি করে পদার্থকে সাধারণভাবে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, কন্ডাক্টর, ইনসুলেটর এবং সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজেই চলাচল করতে পারে তাদেরকে কন্ডাক্টর বা বিদ্যুৎ সুপরিবাহী বলে, যেমন তামা। ইনসুলেটর, যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ একদমই চলাচল করতে পারে না তাদেরকে ইনসুলেটর বা বিদ্যুৎ অপরিবাহী বলে, যেমন কাঠ, রাবার ইত্যাদি। সেমিকন্ডাক্টর অর্থাৎ বিদ্যুৎ অর্ধপরিবাহী। সেমিকন্ডাক্টর এটা এমন একটি পদার্থ যেটা কখনো বিদ্যুৎ সুপরিবাহীর মতো আচরণ করে, আবার কখনো বিদ্যুৎ অপরিবাহীর মতো আচরণ করে। অর্থাৎ সেমিকন্ডাক্টরকে ইচ্ছে মতো পরিচালনা করা যায়, মানে আপনি চাইলে সেমিকন্ডাক্টরকে বিদ্যুৎ সুপরিবাহীও বানাতে পারেন, আবার বিদ্যুৎ অপরিবাহীও বানাতে পারেন। আর এ কারণেই সেমিকন্ডাক্টর পৃথিবীতে এত আলোচিত, জনপ্রিয় এবং প্রযুক্তির কেন্দ্রবিন্দু। সেমিকন্ডাক্টরের প্রকারভেদ গঠন ভিত্তির উপর বিবেচনা করলে সেমিকন্ডাক্টর প্রধানত দুই প্রকার, মৌলিক সেমিকন্ডাক্টর এবং যৌগিক সেমিকন্ডাক্টর। মৌলিক সেমিকন্ডাক্টরের মধ্যে রয়েছে সিলিকন, জার্মেনিয়াম এবং সেলেনিয়াম। অতঃপর যৌগিক সেমিকন্ডাক্টরের মধ্যে রয়েছে গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম নাইট্রাইড এবং ক্যাডমিয়াম টেলুরাইড। যৌগিক সেমিকন্ডাক্টরগুলো অনেক উচ্চ গতির হয়, যেমন জেট প্লেন, মিসাইলের চিপস তৈরিতে এই সেমিকন্ডাক্টরগুলো ব্যবহৃত হয়। আর সবচেয়ে বেশি পরিচিতি সেমিকন্ডাক্টর হলো সিলিকন এবং জার্মেনিয়াম। চলুন আজকের ভিডিওতে আমরা সিলিকনের সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। সেমিকন্ডাক্টরের উৎস জেনে অবাক হবেন, যে সমস্ত সেমিকন্ডাক্টর দিয়ে চিপস, প্রসেসর, মোবাইল, ল্যাপটপ এমনকি সোলার প্যানেল বানানো হয় তার মূল উপাদান সিলিকন। সিলিকন কিন্তু পাওয়া যায় একদম সাধারণ জিনিস থেকে, আর সেটা হলো বালি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বালিই হলো আধুনিক বিশ্বের আধুনিক প্রযুক্তির কেন্দ্রবিন্দু, যার রাসায়নিক সংকেত এবং প্রধান উপাদান হলো সিলিকন ডাইঅক্সাইড। একটি সিলিকন পরমাণু ও দুইটি অক্সিজেন পরমাণু মিলে সিলিকন ডাইঅক্সাইড বা বালির প্রধান উপাদান সিলিকা তৈরি করে। তবে মনে রাখতে হবে, বালির ধরন অনুযায়ী এতে অন্যান্য খনিজ উপাদানও থাকতে পারে, যেমন ক্যালসিয়াম, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। প্রথম ধাপে চিপস তৈরি করার জন্য ফ্যাক্টরিতে কমপ্লেক্স কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রসেসের মাধ্যমে অন্যান্য খনিজ পদার্থগুলোকে নিষ্কাশন করতে হয়। দ্বিতীয় ধাপ, সিলিকা যেহেতু সিলিকন ডাইঅক্সাইডের মিশ্রণ, এখন প্রয়োজন অক্সিজেনকে আলাদা করা। এজন্য এক বিশাল ইলেকট্রিক আর্ক ফার্নেসে বালি ও কাঠ কয়লা একত্রিত করা হয় এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মনে রাখা জরুরি, কাঠ কয়লাতে প্রচুর পরিমাণ কার্বন থাকে যা বালির অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। যাই হোক, তাপমাত্রা যখন 2000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায় সিলিকন ডাইঅক্সাইড গলে বিশুদ্ধ সিলিকন আলাদা হয়ে যায় এবং অক্সিজেন কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড গ্যাস হয়ে বাতাসের সাথে মিশে যায়। তাপশক্তিকে ব্যবহার করে পদার্থের বন্ধন ভাঙা, এটি একটি স্বাভাবিক রাসায়নিক প্রক্রিয়া। চলুন এবার দেখে নেওয়া যাক পিওর সিলিকনের পরমাণুর মডেলকে। আধুনিক পর্যায় সারণী লক্ষ্য করুন। সিলিকনের ইলেকট্রন সংখ্যা 14টি, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। একটি সিলিকন পরমাণু অন্য একটি সিলিকন পরমাণুর সাথে শেষ কক্ষপথে থাকা 4টি ইলেকট্রন ভাগাভাগি করে সমযোজি বন্ধনে আবদ্ধ থাকে। অতএব পিওর সিলিকনে কোনো প্রকার মুক্ত ইলেকট্রন থাকে না। ফলশ্রুতিতে পিওর সিলিকন দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহ হতে পারে না। অর্থাৎ পিওর সিলিকন একটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। চলুন এবার দেখে নেওয়া যাক এই সিলিকনকে কিভাবে আবার বিদ্যুৎ সুপরিবাহী করা যায়।
আরও একবার পর্যায় সারণীর দিকে লক্ষ্য করুন। বোরনের ইলেকট্রন সংখ্যা 5টি এবং ফসফরাসের 15টি। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় বোরনের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন এবং ফসফরাসের 5টি ইলেকট্রন থাকে। এখন ডোপিং প্রক্রিয়ায় পিওর সিলিকনের সাথে পরিমাণ মতো বোরন এবং ফসফরাস মিশিয়ে বিদ্যুৎ সুপরিবাহী করা যায়। চলুন এবার মিশানোর পরের অবস্থা বিশ্লেষণ করি। চারপাশে সিলিকন পরমাণুর মাঝে একটি বোরনকে বসানো হলো, তাহলে এখানে একটি ইলেকট্রনের হোল বা ফাঁকের স্থান তৈরি হবে, কারণ বোরনের শেষ কক্ষপদের ইলেকট্রন সংখ্যা 3টি, বন্ধন গঠনে প্রয়োজন 4টি, অর্থাৎ এখানে একটি ইলেকট্রন এখনও প্রয়োজন। এমন অবস্থায় সিলিকনকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলে। আবার ফসফরাসকে মিশানো হলো, তাহলে এখানে একটি ফ্রি ইলেকট্রন থাকে যা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, এমন অবস্থায় সিলিকনকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে। অতএব কেসটা হলো পি টাইপে একটি ইলেকট্রন প্রয়োজন, অপরদিকে এন টাইপে একটি ইলেকট্রন বেশি। এখন সিলিকনের এই সেমিকন্ডাক্টর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। অতএব আমরা ভিডিওর প্রথম দিকে দেখিয়েছিলাম পিওর সিলিকন বিদ্যুৎ অপরিবাহী, আবার সিলিকনের সাথে পরিমাণ মতো বোরন এবং ফসফরাস মিশিয়ে বিদ্যুৎ পরিবাহী করা যায়। তবে এটি কিন্তু বিদ্যুৎ সুপরিবাহী নয়, আধা পরিবাহী, অর্থাৎ সেমিকন্ডাক্টর। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানলাম সেমিকন্ডাক্টর কি, সেমিকন্ডাক্টরের উৎস এবং কিভাবে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।